অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জেরা কাণ্ডে পশ্চিম মেদিনীপুরে পিছিয়ে গেল নবজোয়ার কর্মসূচি। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি শনিবার জানিয়েছেন, এ কর্মসূচি 24-এর বদলে 27 থেকে হবে এবং সফরসূচি নতুন করে আরও একবার সাজাতে হচ্ছে সবটাই তাদের। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি এদিন বলেন, এই রাষ্ট্রীয় সন্ত্রাস অর্থাৎ ডেকে হেনস্থা করার প্রতিবাদে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি পশ্চিম মেদিনীপুরে আরও ঝাঁঝালো হবে, কারণ এটা প্রতিবাদের জেলা। আমাদের এই জেলার কর্মসূচিটা দুদিন পিছিয়েছি, যেটা 24 তারিখ হওয়ার কথা ছিল সেটা আমাদের 27 হবে। কালকে আমরা আবার নিজেরা বসছি, সবাইকে ডেকেছি। কি মনে হয় আজকে যখন সিবিআই ডেকেছিল তাতে কোথাও কি নেতাকর্মীদের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল? কোনো দ্বিধা কাজ করছিল না, আমরা নিশ্চিত ছিলাম যে অভিষেকের মতো নেতাকে কোনো বাঁধনে বেঁধে রাখা যাবে না। আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কর্মসূচি করবেন এবং সেটাই দেখুন উনি আজকে ঘোষণা করলেন, আবার পরশু থেকে আমি কর্মসূচিতে নেমে পড়ছি। আবার নতুন উন্মাদনা আমাদের কর্মীদের মধ্যে শুরু হয়ে গেল।